আমাদের লাজিম এ প্লাস পেয়েছে, সেই খুশিতে আমি অফিস থেকে ছুটে এসেছি। ও অনেক পরিশ্রম করছে পড়ালেখার জন্য, নামাজও পড়েছে, এখনও নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে দোয়া করছে। এই জন্য আমি লাজিমের জন্য মিষ্টি নিয়ে আসছি। এখন আমি সেই মিষ্টিগুলো লাজিমের হাতে তুলে দেব। এই যে আমাদের লাজিম, ওয়ালাইকুম আসসালাম। নাও, ধন্যবাদ। তুমি মিষ্টি পেয়ে খুশি? তুমি যে ভালো রেজাল্ট করছো, তুমি কি এটা আগে জানতে? তুমি কি এতে অনেক খুশি? তোমার স্কুলের যে তোমার বন্ধুরা আছে, হ্যাঁ, ওরাও তো পরীক্ষা দিয়েছে, এখন তুমি যে ভালো রেজাল্ট করছো, তোমার বন্ধুরা ভালো রেজাল্ট করছে, এখন তোমাদের এখন তোমার ওই বন্ধু কি এ গ্রেড পেয়েছে না এ প্লাস পেয়েছে? এ গ্রেড। আচ্ছা, তাহলে তোমরা এই তোমাদের যে রেজাল্ট হয়েছে তুমি এতে অনেক খুশি। ওকে, ধন্যবাদ। নেক্সটে আরও ভালো ভালো রেজাল্ট পাবা, তোমাকে আরও ভালো ভালো গিফট করা হবে। ওকে, ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এত ভালো রেজাল্ট করছো, হ্যাঁ, তোমার আব্বু আম্মু তোমার কাছে নেই, তাতে কি তোমার মন খারাপ হচ্ছে? আচ্ছা, তোমাকে যখন আমরা ইয়াটা কিনে দিলাম একটা খেলনা, তুমি নিতে চাও নি, বলছো ভালো রেজাল্ট হলে নেবা, তুমি অবশ্যই ভালো রেজাল্ট পাবা। পাইছো না? হ্যাঁ, তাহলে তুমি তখন কান্না করছো যে তুমি নিবা না, তাই না? এখন তুমি সেই খেলনাটা পেয়ে অনেক খুশি হয়েছো। আরো নেক্সট কি কি নিতে চাও বলো? পরীক্ষায় ভালো রেজাল্ট করলে হ্যাঁ কি নেবা? এদিকে আমাদের খাবার রেডি করতেছে ম্যাডাম। ম্যাডাম তার মোমো আগে দিছে কেটে, লাজিম ডিম খাবে, ওই আর লাজিমও খাবে সাথে আমরাও খাবো। লাজিমের ছোট চাচি এখন ডিম পোস্ট করবে, সে এখন আমরাও তো একটু খাবো, তো একসাথেই কি ডিম পোস্ট করবো নাকি আমরা পেঁয়াজ দিয়ে করবো? আমাদের তো পেঁয়াজ দিয়ে করো, ওটা আলাদা করো। আমাদের সেই ডিম কই? এই তো আমাদের ডিম, একটা ডিম না, একটা ডিম হাতে, আর আমি হাতে একটা ডিম, দুটো ডিম হলে হয়ে যাবে, ডিম বেশি খাওয়াটা ঠিক হবে না। ওকে, আমরা এখন ডিম দিয়ে দেবো। আমরা দুজন একটা খাবো, তুমি একটা খাবা, যাও তুমি ভাবির সাথে কথা বলো, ভাবির লজ্জা পাচ্ছে, আমরা এটা চলে যাচ্ছি। আমাদের জন্য তাহলে করো, লাগবে খিদা লাগছে, তুমি যদি খাবে হ্যাঁ লবণ দিয়ে দেবো, না দিলেও হয় না দিলেও হয়, গোল মরিচটা দিলে ভালো হয়। লাগিয়ে যখন ছোটোবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছে তখন থেকে ডিম পছন্দ, এই জন্য এখনও ডিম ধরে আছে আর কি।